সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি সজীব রঞ্জন পাল, সহকারী শিক্ষক, দেবগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়, তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আগামীকালকে দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথম পর্বে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ওই অধ্যায়ের পর্ব দুই আরেকটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলেই যারা অনলাইনে আছো, তারা সকলে খাতা এবং বই নিয়ে বসে পড়ো। আমি এখন এই প্রশ্নের সমাধান করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের উপকার হবে। তাহলে আসো এখন আমরা সমাধানটা করি। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হলো, দেখো বন্ধুরা, যে সৃজনশীল প্রশ্ন পর্ব দুই, যে ফাংশন অফ এক্স এবং জি অফ এক্স দুটি ফাংশন এমনভাবে বর্ণিত যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এবং জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট। তাহলে ক নাম্বার প্রশ্ন বলছে এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো, কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল এইট হবে। এফ অফ এক্স সমান জিরো হলে এক্স এর মান নির্ণয় করো এবং এক্স এর মান এ সেটের সদস্য হলে পি অফ এ, তার মানে এটা পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো। তাইলে আমরা এখন সমাধানে যাই। সমাধান ক, তাহলে আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল, আমাদের কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মানটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের মান বাইর করতে বলছে, অতএব এফ অফ মাইনাস ওয়ান, তার মানে আমরা এক্স এর পরিবর্তে আমরা এখানে মাইনাস ওয়ান বসাবো। এই মাইনাস চিহ্ন থাকলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ভুল হওয়ার সম্ভাবনা বেশি করে, সেই জন্য তোমরা খুব একটু মনোযোগ দিবে যে আমরা এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান, তার উপর পুরাটার উপর আমরা কি দিব, মাইনাস সিক্স, এক্স এর মান মাইনাস ওয়ান, তার উপর হোলি স্কোয়ার প্লাস ইলেভেন এক্স এর মান আমরা দিব মাইনাস ওয়ান মাইনাস সিক্স। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো যে কিউব মাইনাসের কিউব, তাহলে মাইনাস কিউব কিউব তো আমরা জানি, তাহলে এইখানে আমাদের যে কোনো প্লাস মাইনাসের উপর আমরা যদি কিউব করে, বা এই পাওয়ারটা আমাদের যত হোক, আমাদের একটা সহজ বুদ্ধি তোমরা মনে রাখবা যে এই পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে সব সময় মাইনাসটা চিহ্নটা হবে মাইনাস, মাইনাসের উপর যদি পাওয়ার বেজোড় সংখ্যা হয় তাহলে সেই চিহ্নটা কিন্তু আমরা মাইনাসে পাব, আর যদি জোড় হয় তাহলে এই চিহ্নটা হবে প্লাস। তোমাকে কোনো চিন্তা করতে হবে, তুমি খালি দেখবা যে এই উপরে পাওয়ারটা জোর না বেজোর। তাহলে মাইনাস আর ওয়ানের কিউব করলে তো আমরা জানি ওয়ান মাইনাস, তাহলে এখানে যে সিক্স মাইনাস ওয়ানের উপর আছে বর্গ, তাহলে এটা কি জোর, তাহলে মাইনাসে মাইনাস গুণ করলে আমাদের হবে প্লাস, আর ওয়ানের বর্গ ওয়ান, ওয়ান দিয়ে ছয়কে গুণ করলে হবে আমাদের সিক্স, আর এখানে আমাদের যেহেতু পাওয়ার নাই তাহলে এখানে প্লাস আর মাইনাস গুণ করলে আমাদের মাইনাস ইলেভেন, এখানে পাবো আমরা মাইনাস সিক্স।
তাহলে এইখানে বন্ধুরা আমরা তাহলে কি পাচ্ছি, এখানে দেখো আমাদের তাহলে সবগুলো আমাদের আছে মাইনাস চিহ্ন। তাহলে সব যদি মাইনাস চিহ্ন হয় তাহলে আমরা কি করব, তাহলে এগুলো সবগুলো আমরা যোগ করব, কিন্তু চিহ্নটা আমাদের থাকবে মাইনাস। তাহলে আমরা যোগে আসি, তাহলে আমাদের কি হবে, ছয় ছয় রাখে সাত, সাত সাত আর এগারো যদি করি আঠারো, আমাদের হবে চব্বিশ। তাহলে আমরা এটা পাবো -24, এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা তোমরা দেখো আরেকবার, দেখো আমরা আরেকবার বলতেছি যে আমাদের অঙ্কটা ছিল আমাদের এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। এখানে আমাদের মান বাই করতে বলছে এফ অফ -1, তাহলে -1, তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি -1 বসাই তাহলে এটা -1 এর উপর কিউব মাইনাস সিক্স, এক্স এর মান -1 তার উপর স্কোয়ার প্লাস ইলেভেন এক্স এর মান -1 -6। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাসের কিউ হলে এই চিহ্নটা আমাদের হবে মাইনাস, যেহেতু থ্রিটা বেজোর সংখ্যা, তিনটা মাইনাস চিহ্ন গুণ করলে আমরা মাইনাস চিহ্ন পাবো, ওয়ানের কিউব করলে ওয়ান, এখানে মাইনাস মাইনাস ওয়ানের বর্গ করলে আমরা পাবো ওয়ান, প্লাস ওয়ান, ওয়ান দা সস সিক্স, প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন -6। এখন এটা সবগুলো আমাদের আছে মাইনাস চিহ্ন। তাহলে আমরা যদি একই চিহ্ন থাকে তাহলে সবগুলো আমরা কী করবো, যোগ করব, কিন্তু সবগুলো যেহেতু মাইনাস তার সামনে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে বন্ধুরা, তো বুঝছ, এখন আসো আমরা খ নাম্বারে যাই। এখন আমরা যাব সমাধান খ। তাহলে খ নাম্বারটা আমাদের কি বলছে, যে কে এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল 8 হবে। তাহলে এখানে আমাদের বলছে জি অফ -2, তাহলে জি অফ এক্স এর মান আমাদের দেওয়া আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট। এখন আমরা এখানে বাইর করতে বলছে আমাদের জি অফ -2, তাহলে অতএব জি অফ -2, তাহলে আমরা কি করবো, এক্স এর পরিবর্তে আমরা -2 বসাবো। তাহলে এখানে বসাও -2 উপর কিউ প্লাস কে স্কোয়ার, কে এর কিন্তু মান আমাদের দেওয়া নাই, কে এর মান আমাদেরকে বাইর করতে হবে। তাহলে এক্স এর মান -2 হোলি স্কোয়ার -4 -2 -8। তাহলে আমরা বসাই দিলাম যে এক্স এর পরিবর্তে আমরা -2 বসাই। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে মাইনাসের কিউব আমরা তো আগেই বলছি যে মাইনাসের কিউব মাইনাস, আর 2 এর কিউব করলে হবে 8, এখানে মাইনাসের বর্গ যদি করি -2 বর্গ করলে আমরা কি পাবো +4, তাহলে +4, তারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে +4 কে স্কোয়ার মাইনাসে মাইনাসে +8 -8। তাহলে বন্ধুরা দেখো এখন, তাহলে এখানে আমাদের -8 +8 -8, আমাদের 8 হলো আমাদের তিনটা। তাহলে এখানে আমরা যদি আমরা 8 এই -8 +8 আমরা ক্যান্সেল করি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 কে স্কোয়ার -8। তাহলে এটা আমরা কার মান পাইলাম, এটা আমরা পাই। এখন আমাদের প্রশ্ন মতে, প্রশ্নে আমাদের কি দেওয়া হয়েছে জি অফ -2 মান হবে 8। তাহলে আমরা এখন যদি আমরা লিখি, এখন দেখো প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে জি অফ -2 মান হলো 8। এখান থেকে আমরা বা জি অফ -x এর মান আমরা কত পাইলাম, 4 কে স্কোয়ার -8 ইকুয়াল 8। তাহলে বা 4 কে স্কোয়ার 8, আর এই 8টা আমাদের পক্ষান্তর করতে হবে, পক্ষ সেজ আমাদের এখানে আছে বাম পাশ, আমরা যদি ডান পাশে নেয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে +8। তাহলে বা 4 কে স্কোয়ার ইকুয়াল আমরা পাইলাম 16
বা শুধু কে স্কোয়ার ইকুয়াল পাইলাম আমরা 16 বাই 4, তাহলে 4 দ্বারা 16 কাটলে 4, তাহলে বা কে স্কোয়ারের মান পাবো আমরা 4, তাহলে বা এখান থেকে আমরা যদি কে এর মান করি ওয়াই পাশে বড় তাহলে এখানে পাবো আমরা প্লাস মাইনাস রুট 4, অতএব কে এর মান আমরা এখানে পাবো প্লাস মাইনাস 2। তাহলে আমাদের এখানে প্রশ্নটা ছিল কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 এর মান 8 হবে, তাহলে আমরা কে এর মান প্লাস মাইনাস 2, তার মানে প্লাস মাইনাস 2 মানে একবার প্লাস 2 হবে একবার মাইনাস 2 হবে, দুইটা মানের বেলায় এই দুইটা মান যদি আমরা এই রাশিটার মধ্যে বসাই তাহলে আমরা দেখব যে দুইটার মানে আমরা পাবো 8। তাহলে আমরা আরেকবার রিভিশনে আসি বন্ধুরা, দেখো যে জি অফ এক্স এর মান আমাদের এটা দেওয়া আছে, এখানে আমরা বসেছি জি অফ এক্স এর জায়গায় মাইনাস 2, তাহলে মাইনাস 2 বসালে আমরা এখানে মাইনাস 2 এর উপর কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4, এক্স এর মান মাইনাস 2 মাইনাস 8, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস 8, মাইনাস 2 এর বর্গ করলে আমরা পাবো প্লাস 4, 4 কে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাস 8, তাহলে এখানে আমরা কি করছি প্লাস এবং মাইনাস কাটলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 কে স্কোয়ার মাইনাস 8। এখন আমাদের প্রশ্নটা বলছে যে জি অফ এক্স এর মান 8 হবে, তাহলে আমরা প্রশ্ন মতে এটা আমাদের দেওয়া আছে, এখানে আমরা জি অফ এক্স এর মান বসাইলাম আর এই পাশে, এখন এই থেকে আমরা ক্যালকুলেশন করে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 16 কে স্কোয়ার মানে এত, কে এর মান আমরা যদি এখানে কাটে 4 দ্বারা কাটলে 16, 4 এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে আমরা পাবো প্লাস মাইনাস রুট 4, কে এর মান প্লাস, তাহলে আমরা তাহলে কে এর মান যদি এখন আমরা যে কে ইকুয়াল কে সমান প্লাস মাইনাস 2 হলে জি অফ মাইনাস 2 এর মান এত ইকুয়াল 8 হবে, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আসো আমরা এখন পরবর্তী অঙ্কটায় যাই, গ নাম্বার 0 হলে x এর মান নির্ণয় করো এবং x এর মান a সেটের সদস্য হলে p অফ a মানে পাওয়ার সেট নির্ণয় করো, এই ধরনের অঙ্কগুলা আমরা সাধারণত ভুল করি। এখন এই ধরনের অঙ্কগুলা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে ফাংশন অফ এক্স এর মান 0, তাহলে এখানে আমাদের f অফ এক্স এর মান কত দেওয়া আছে, দেওয়া আছে আমাদের f অফ এক্স এর মান দেওয়া আছে 6x2 11x-6, এইটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা অনেক নিয়মে করতে পারি, ভাগশেষ উপপাদ্য হিসাবে করতে পারি বা আমরা এমনও করতে পারি। তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত নিয়মে করতেছি যে এক্স কিউব মাইনাস এইটাকে আমরা এক্স কিউব মাইনাস 5x2 লিখতে পারি, বন্ধুরা দেখো তো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x2, তাহলে মাইনাস 6x2 হচ্ছে প্লাস 5x+6x-6, এটা লিখতে পারি যে এক্স কিউব মাইনাস 6x2 কে আমরা ভাঙাইলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x2, আর 11x2 আমরা ভাঙাইলাম 5x+6x-x, এখন এখান থেকে আমরা দুইটা দুইটা করে কমন নিব, প্রথম দুইটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, যেখানে আছে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার, তাহলে দুইটার মধ্যে কি কমন যাবে বন্ধুরা বলো তো, হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা, দুইটার মধ্যে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে x-1 কমন মানে আমরা এটা দ্বারা এগুলো ভাগ করব, মাইনাস এই দুইটার মধ্যে আমরা কি কমন নিব 5x,
তাহলে এক্স এখানে আমাদের চিহ্নটা ঠিক আছে, ভুলটা ও মাইনাস সাইন কমন নিলাম, তাহলে আমাদের এইটা মাইনাস দ্বিগুণ দেবো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। যদি সামনে আমাদের বন্ধুরা একটু খেয়াল রাখবা যে যদি মাইনাস চিহ্ন থাকে তাইলে আমরা যখন কমন নিব তখন এই চিহ্ন দিয়া এই চিহ্নটাকে গুণ করতে হবে, প্লাস এই দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা এখন কি পাবো, এই তিনটার মধ্যে আবার আমাদেরকে কমন দেখতে হবে, যে এই তিনটার মধ্যে কি কমন আছে, এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ঠিক আছে বন্ধুরা বুঝছ? হ্যাঁ, তাহলে এখন আমরা এইখানে পাইলাম ফাংশন অফ এক্স এর মান পাইলাম আমরা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখন আমাদের এখানে শর্তটা কি দেওয়া আছে, এফ অফ এক্স এর মান যদি জিরো হয়। এখন আসো আমরা এখানে করি যে শর্তানুসারে, শর্তানুসারে আমাদের কি দেওয়া আছে, অফ এক্স এর মান দেওয়া আছে জিরো। তাহলে বা আমরা এখন এখানে মান বসাই যে এফ অফ এক্স এর মান আমরা কত পাইলাম, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে আমরা দুইটা মান করতে পারবো যে অতএব এক্স মাইনাস ওয়ানের মান একবার জিরো, অথবা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর মান জিরো। দুইটা যদি আমাদের পদক জিরো হয় তাহলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে জিরো ধরতে পারবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাবো ওয়ান, ওয়ানটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, আর এইটাকে আমরা আবার মিডিল ফ্যাক্টর করবো, যে এক্স স্কোয়ার মিডিল ফ্যাক্টর করলে কি করবো, যেমন দুইটা সংখ্যা গুণ করবো যেটা আমাদের ধ্রুবক পদের সাথে মিলবে, আর ওই দুইটা সংখ্যা যোগ করলে আমাদের মাঝখানেটা হবে মিডিল ফ্যাক্টর। তাহলে এটাকে আমরা, তাহলে সিক্সকে আমরা কি কিভাবে গুণ করতে পারি বন্ধুরা বলো তো? হ্যাঁ, এটাকে আমরা ছয় দিয়ে এককেও করতে পারি বা তিন দুগুণে ছয় দিতে পারি। তাহলে এইটা কিন্তু আমাদের করতে হবে, যেহেতু আমরা দুইটা যোগ করব তাহলে আমাদের তিন দুগুণে ছয়, আর ছয় আর এক দিলে তো আমাদের যোগ করলে সাত হচ্ছে, তাহলে আমরা এখানে নিব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। তাহলে বা এখন কমন নাও, এক্স কমন নিলে এখানে পাচ্ছি এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিলে এক্স, আর এই যে আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস দ্বারা এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে বা এখানে আমরা তাহলে এই দুইটার মধ্যে আবার কমন পাচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে অতএব এক্স এর মান এখানে আমরা পাবো থ্রি কমা টু, এইটা সমান জিরো এটা সমান জিরো, তাহলে এখানে আমরা দুইটা মান পাবো। তাহলে এক্স সমান জিরো হলে থ্রি এই পাশে যাবে, আর এক্স এর মান এটা জিরো হলে এক্স এর মান টু পাবো। তাহলে এখান থেকে আমরা তাহলে এক্স এর কি বলছে, এক্স এর মান, এক্স এর আমরা মান পাইলাম কি ওয়ান কমা টু কমা থ্রি। এখন এক্স এর মানকে আমাদেরকে এ সেটের যদি সদস্য হয়, এখানে বলছে যে এফ অফ এক্স সমান জিরো হলে এক্স এর মান মান নির্ণয় এইটুকু আমাদের হইল। এখন আমাদের নিচের অংশটুকু করতে হবে, এইটুকু আমাদেরকে বুঝতে হবে যে এক্স এর মান এ সেটের সদস্য যদি হয়, এ সেটের সদস্য, তাহলে এখানেও আমরা লিখতে পারি যে শর্তানুসারে এখানে আমরা এ সেটটাকে আমরা লিখতে পারবো ওয়ান টু থ্রি, তার মানে এ সেটের সদস্য হলো ওয়ান টু থ্রি। এখন এই সেটটার আমাদেরকে বাইর করতে হবে পি অফ এ, তার মানে পাওয়ার সেট শক্তি সেট। তাহলে তোমরা তো অলরেডি এর আগেই শক্তি সেট সম্পর্কে তোমাদের ধারণা আছে শক্তি সেট, তাহলে শক্তি সেট আমরা কি লিখবো, যে
এই সেটের যতগুলো উপসেট হবে, এই সেটের কয়টা উপাদান আছে? তিনটা। তাহলে তিনটা উপাদান দিয়ে কয়টা উপসেট হবে বন্ধুরা? সুন্দর সূত্র আছে, তোমরা অবশ্যই জানো যে উপাদান সংখ্যা যদি এ সেটের উপাদান সংখ্যাকে যদি আমরা এন ধরি, এন, তাহলে এর একটা সূত্র আছে যে উপসেট টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমাদের কয়টা আছে? তিনটা। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে টুর কিউব করলে আটটা, তাহলে এর উপসেট হবে আটটা। তাহলে আমরা এখন দেখি এর উপসেট তৈরি করি যে আটটা হয় কিনা। তাহলে এখানে আমরা দিব অতএব পি অফ এ, আমরা সরাসরি যাচ্ছি। তাহলে এখন আমাদের এখানে তিনটে আছে, তাহলে আমরা যদি এখানে প্রথম আমরা নেই, একটা করি নেই, ওয়ান টু থ্রি গেল। এখন আমরা দুইটা করি যদি নেই, ওয়ান টু ওয়ান থ্রি। এখানে অনেকে ভুল করে, যখন ওয়ান দিয়া নিবা, ওয়ান দিয়া যতবার দুইটা যায় একবারে শেষ, যে ওয়ান সাথে টু ওয়ান থ্রি, এখন আরেকবার যাবে টু থ্রি, তারপরে ওয়ান টু থ্রি, তারপরে আমরা আরেকটা পাবো ফাঁকা সেট, কারণ যে কোনো সেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাইলে আমাদের এইখানে হয়ে গেল। দেখো এখন বন্ধুরা তোমার গণ যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাইলে পি অফ এ, তার মানে এ সেটের শক্তি সেট হলো আমাদের এই আটটা। তাহলে এখানে আমাদের যে এফ অফ এক্স সমান জিরো হলে এক্স এর মান নির্ণয় করো, এবং এক্স এর মান এ সদস্য হলে পাওয়ার সেট। তাহলে এই অঙ্কে কিন্তু আমাদের উত্তর হবে দুইটা, যে একটা চাইছে এক্স এর মান আর একটা চাইছে পাওয়ার সেট নির্ণয় করো। তাহলে এখানে আমাদের উত্তর হবে দুইটা, যে এর মান হইল যে এক্স এর মান, যে এক্স এর মান আমাদের হইল ওয়ান টু থ্রি, আর পাওয়ার সেটের মান হলো আমাদের। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা অঙ্কটা দেখলে আশা করি তোমরা বুঝছো। এখন আমরা এই ধরনের একটা অনুরূপ অঙ্ক দিব, বাড়ি কাজ তোমরা লিখে নাও এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। x ইকুয়াল x কিউব মাইনাস x মাইনাস 24 এবং p অফ x ইকুয়াল x কিউব প্লাস k x স্কয়ার মাইনাস 9x মাইনাস 18। তাহলে আমাদের প্রশ্ন হলো ক নাম্বার f অফ মাইনাস 1 এবং পি অফ টু এর মান নির্ণয় করো। খ নাম্বার হইল কে এর কোন মানের জন্য পি অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে। আর গ নাম্বার প্রশ্নটা হলো এফ অফ হাফ ইকুয়াল পি অফ হাফ হলে কে এর মান ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা রেখে নাও, যে বাড়ির কাজ
আশা করি তোমরা অঙ্কটা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে থাকবে। আমরা এরপরে এইরকম নতুন নতুন সৃজনশীল অঙ্ক নিয়ে আসবো, তোমাদের সামনে হাজির হবো। সকলকে ধন্যবাদ, তোমরা বাড়িতে থাকবে এবং ভালো।